শাকিব উপজুটি বর্তমানে ঢাকাই ছবির বহুল আলোচিত বিষয়ের একটি। সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় এসেছেন তারা। 25 জুলাই দুপুরে খবর প্রকাশিত হয় ডিভোর্স হয়ে গেছে এই জুটির। আর এ খবর দেখার অপু বিশ্বাসের চোখ কপালে উঠে গেছে, কারণ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমি তখন বাবুকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে মেসেঞ্জারে দেখি অনেকেই আমাকে বলছেন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আমি একটি পত্রিকা নিউজের লিংক দেখলাম, সেখানে দেখি তারা লিখেছে আমাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার সাথে তারা কোনো কথাই বলেনি, মন গড়া সংবাদ প্রকাশ করেছে তারা। আমি আর সাকিব ভালো আছি, আমি নিজেকে ফিট করছি, আর সাকিব নিজে সাকিবের কাজ নিয়ে ব্যস্ত। আমি আমার বাবার বাড়ি আছি, কারণ শ্বশুরবাড়ি থাকলে সেভাবে বাচ্চাটাকে সময় দিতে পারবো না। অপু আরও বলেন, তালাকের মতো সেন্সিটিভ ইস্যু নিয়ে কীভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হতে পারে তা আমার বোধগম্য নয়। যা এ ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মন গড়া সংবাদ দিয়ে অনেকেই পাঠক টানার চেষ্টা করেন, যা মোটেও কাম্য নয়। সাকিব অপুপুত্র আব্রাহাম খান জয়ের জন্মের সময় দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন তিনি। ফিরে এসে সাকিব খানের সঙ্গে বিয়ে সহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন। কলকাতার একটি ক্লিনিকে 2016 সালের 27 সেপ্টেম্বর জন্ম হয় সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়।